আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আল্লাহ তাআলা মাসকে মাসের উপর শ্রেষ্ঠত্ব দান করেছে, দিনকে দিনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছে, রাতকে রাতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছে। আল্লাহ তাআলা 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস, আর 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন, এবং 365 রাতের শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কদরের রাতকে তালাশ করো, যা রমজানের শেষ দশকে বেজর রাত্রে হয়ে থাকে, অর্থাৎ 21, 23, 25, 27, 29 এই পাঁচ রাতের মধ্যেই কদর নিহিত থাকে। এই রাতগুলিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইবাদত করার কথা বলেছেন। এই রাতগুলিতে কিভাবে ইবাদত করতে হবে, কোন ইবাদত বেশি করতে হবে, নারীদের ইবাদত কেমন হবে, পুরুষদের ইবাদত কেমন হবে, সে সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কদর নামে একটি সূরা নাযিল করেছে। আল্লাহ তাআলা কদরের রাত্রে ফেরেশতা নাযিল করে থাকেন এবং তার ইবাদতকারী বান্দা ও বান্দীদের ঢালাও ভাবে মাফ করে দেয়। একটি রাতকে হাজার মাস হইতেও উত্তম বলেছেন। 1000 মাস সমান 83 বছর 4 মাস হয়ে থাকে। দেখুন আমার আপনার রব কত মহান। এই রাতের ইবাদত সম্পর্কে হাদিসে এসেছে, বেশি বেশি নফল নামাজ আদায় করা এবং কোরআন পাঠ করা। এই রাতের নামাজ অন্যান্য সাধারণ নামাজের মতোই পড়তে হয় এবং আলাদা কোনো সূরাও উল্লেখ নেই। তবে সূরা কদর মুখস্থ না থাকলে মুখস্থ করে নামাজে পড়তে পারেন। কদরের নামাজ নফল, 2-2 রাকাত করে যত রাকাত সম্ভব পড়তে পারেন। মাঝে মধ্যে বিরতি নিয়ে কোরআন পাঠ করতে পারেন। মহিলাদের ক্ষেত্রেও একই নিয়মে এই নামাজ আদায় করতে হবে। প্রথমে নিয়ত করে নেবেন, আমি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। তারপর সানা পাঠ করবেন, এরপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন। সূরা ফাতিহা পড়ে যে কোনো একটি সূরা মেলাতে হবে, ঠিক একই নিয়মে 2য় রাকাত শেষ করতে হবে। এইভাবে যত বেশি নামাজ আদায় করতে পারেন, কিন্তু তা হতে হবে ধীর স্থির এবং একাগ্রতার সাথে। আপনি ঢালাও ভাবে 100 রাকাত নামাজ পড়তে গেলেন, কিন্তু সেই নামাজের মধ্যে তাড়াহুড়া সেটার প্রয়োজন নাই। আপনি ধীর স্থির ভাবে 8 রাকাত, 20 রাকাত, 30 রাকাত এইভাবে নামাজ আদায় করুন, যেন সেটা নামাজের মতো নামাজ হয়। বিশ্বনবী আরো বলেন, এই রাতে তোমরা বেশি বেশি দোয়া করো, কেননা এই রাতের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। এজন্য সুপ্রিয় ভাই ও বোনেরা, আমরা যেন কদর তালাশ করে কদরের রাত্রে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। আমিন।